এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হলো বিকেল 4:30, অ্যাকচুয়ালি 4:40, আর আমরা এখন একটুখানি বেরোচ্ছি বলতে বেশ কয়েকটা কাজ আছে। তো তার মধ্যে হলো রিমোর জন্য একটা স্কুলের ব্যাগ কিনতে হবে, ওর ব্যাগটা নষ্ট হয়ে গেছে। আর বেশ অনেকগুলো বই খাতাপত্র নিয়ে যেতে হয়, তো ব্যাগগুলো বেশি দিন ধরে টেকে না, তো ওর জন্য একটা ব্যাগ কিনতে হবে। আমার দুটো ভাবছি সুতির কুর্তি কিনবো, দেখা যাক কী কিনবো। তো সুতির কুর্তি কেনারও প্ল্যান আছে, আর একটু টি শার্ট কেনারও প্ল্যান আছে, তো দেখি। আর টুকটাক কিছু ঘরের জিনিসপত্র কেনার আছে, তো চলো এখন বেরোই। ওরা নিচে চলে গেছে, আমিও নিয়ে নিই ব্যাগটা। রিমোও যাচ্ছে, রিমো আর মানব আর আমি তিনজনেই যাব। আর এই তো আবার নতুন করে এনার সংযোজন, আবার এনাকে আবার বহন করতে হবে। কিছুদিন একটুখানি ছেড়েছিলাম, নিচ্ছিলাম না আর কি, তো আবার এনাকে নিতে হবে। কবে যে যাবে আর ভালো লাগে না। তো চলো, আবার করোনা বাড়ছে, তো সবাই আবার বাইরে বেরোলে দয়া করে আবার মাস্ক পরো। তো চলো এখন বেরোই, ওরা বাইরে বেরিয়ে গেছে, তারা দিচ্ছে রিমো। আর এই হলো রিমোর স্বভাব, ওকে যদি আগে রেডি করিয়ে দেওয়া হয় আর ও রেডি হলে ব্যাস, আর কোনো কিছুতেই মানে ওকে আটকে রাখা যাবে না। চলো এবার সবাইকে তাড়াহুড়ো লাগিয়ে দেয়। নেমে গিয়ে আবার ঘুরে এলাম, একটা কাগজ নেওয়ার ছিল, ওটা নিতে ভুলে গেছিলাম, তোর জন্য নিলাম। আসছি দিদা, পিছিয়ে আসছি গো। চলো বেরোই, আর কিছুদিন পরে রায়ও স্বাদ ধরবে। এই যে আমার গাড়ি একদম চকাচক হয়ে গেছে, তো এখন বেরিয়ে পড়েছি আর 5টা বাজতে চললো, তবুও এখন ভীষণ রোদ। তো আমরা এখন গির্জামারের কাছে চলে এসেছি আর প্রচণ্ড জ্যাম। আর বেরোলাম তখন তো দেখালাম তোমাদেরকে, বিভৎস রোদ ছিল, আর এখন একদম সেরকমই মেঘ লেগে গেছে। তো জানি না কতক্ষণ হয়তো বৃষ্টি আসবে, তো তার আগে ফটাফট কাজগুলো সেরে নিয়ে চলে যাব ভাবলাম, কিন্তু বিভৎস জ্যাম শুরু হয়ে গেছে আর আটকে গেছি জ্যামে। এখন নিয়ে নিয়েছি সংসারের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, হাতে 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 নিয়ে যাবো অস্ত্র, আমার অস্ত্র। ওখানে একটা ছোট্ট টবের দোকান আছে, এখান থেকে একটা ছোট্ট পারা টব নেবো। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট টবগুলো, না হ্যাঁ হ্যাঁ হ্যাঙ্গারগুলো। কত দাম আছে? 25 টাকা দাও তাহলে। কি বললি বললি? 5 বছর। আমি ভাবলাম স্পাইডারম্যান না এগুলো বলবে হয়তো, বয়সটা উল্লেখ করছে। এই যে রিমো ভীমের ব্যাগ পছন্দ করেছে। ভীম আর কৃষ্ণ আছে, ভীমও আছে কৃষ্ণও আছে। অনেক ভালো লেগেছে। দাও অস্ত্রটা, দাও আজকে মোটামুটি গোটা বহরমপুর এক চক্কর খেয়ে নিলাম। প্রত্যেকটা রাস্তা মানে বেশিরভাগ রাস্তায় আজকে হলো নো এন্ট্রি করে রেখেছি, কিছু পথসভা আছে হয়তো। তো ফাইনালি মোটামুটি কাজ কমপ্লিট হলো, তাও কিছু কিছু জিনিস বাকি থাকলো। আই যে রিমো বেরিয়েছে, এখন ফুচকা খেতে চলে এসেছে। ও বেরোবে আর ফুচকা খাবে না, এটা কখনো হয়? এ আমি কি এটা নিয়ে ফুচকা খাবো? হ্যাঁ এটা রাখো।
বার্গার খাওয়া হলো না, বার্গার খাওয়া হলো না, তো বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন আমি রিমোকে পড়তে বসেছি। কালকে রিমোর হলো কি পরীক্ষা? সাধারণ জ্ঞান। জোরে বলো, সাধারণ জ্ঞান পরীক্ষা। কালকে রিমোর সাধারণ জ্ঞান জিকের পরীক্ষা। তো ওর বাবা একটু বেরিয়েছে, তো আমি এখন ওকে এখানে পড়তে বসালাম। আর ও পড়ে গেছে ওর নতুন ব্যাগ নিয়ে, ও এখন বলবে কোন কোথায় কি ভরবে। আর আমি এখানে নিয়ে এসেছি হলো সিঙ্গারা, বাবা নিয়ে এসছে। তো অনেক ভাবলাম যে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, যেহেতু ফুচকা খেয়ে এসেছিলাম তো ভাবছিলাম যে খাবো কি খাবো না। তারপরে দেখলাম যে না, তেলে ভাজা কি ছাড়া যায়, ওই জন্য আর ছাড়তে পারলাম না, নিয়েই চলে এলাম। তো এটা খাবো আর রিমোকে পড়াবো। আর রিমোর এখন ব্যাগ নিয়ে পড়েছে, নতুন ব্যাগ নিয়ে। হয় এটা মানে আমরাও যখন ছোটো ছিলাম আমাদেরও হতো, নতুন কোনো একটা জিনিস নিলেই মনে হতো যে এটা কখন ব্যবহার করব আর কীরকম করে ব্যবহার করব, কি না কি এসব ভাবতে থাকতাম আমরা। তো ওর এখন সেই হয়েছে সেই ব্যাগ নিয়ে, শুধু এখন কাল থেকে ওটা নিয়ে যাবে তাই বলছে। তো ওর বাবা বললো কি সোমবার থেকে নিয়ে যাবে, কিন্তু ও বলছে কাল থেকে নিয়ে যাবো। সোমবার থেকে নিয়ে যাবা? আচ্ছা, গুড বয়। কিন্তু বলেছি তখনই, আমি তখনই বলছি ঠিক আছে। আচ্ছা, সোমবার থেকে নিয়ে যাবে ওদের। কালকে লাস্ট পরীক্ষা রিমোর, জিকের পরীক্ষাটা শেষ হলে ব্যাস ওদের পরীক্ষা শেষ, আর আমাদেরও একটুখানি ছুটি। এখানটা এসি বক্স রাখবা, হ্যাঁ, টিফিন বক্স, হুম, আর সব জামা প্যান্ট, এই দুটোতে, এই দুটো জলের বোতল, আর এখানে আকাল জেনে থাকবে, হুম, সেই দিন আকাল, হুম, আর এখানে এখানে কি হবে। এখন 9:30 বাজে আর এদিকে রিমোর পড়া হয়ে গেছে অনেকক্ষণ হলো, তো ওর ঘুম পেয়ে গেছে খুব। আজকে দুপুরে সকালবেলা উঠেছিল অনেকটাই সকালে, আর দুপুরে ঘুমায়নি আজকে। তারপরে আবার বাজার গেল, তারপরে বাড়িতে এসে একটুখানি পড়া করে তারপরে আবার খেলাধুলা করলো। তো ওর এখন ঘুম পেয়ে গেছে, তো ওকে ওই জন্য খেতে দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দেবো। তো তার কেন ঘুম চলে এসছে বলে আর খাবো না খাবো না বলছে, তো ওকে এখন আমি খাইয়ে দেবো, তারপর আমরা খাবো। সকালবেলা খিদে পেয়ে যাবে তখন স্কুল যাওয়ার সময়, আর স্কুল যাওয়ার সময় ও বেশি কিছু খেতে পারে না, ওই হরলিক্স বিস্কিটই খায়, বেশি ভারী কিছু খেতে পারে না স্কুল যাওয়ার সময়। রাত্রেবেলা একটু না খেলে কিন্তু ওর সকালে তখন খিদে পেয়ে যাবে, স্কুলে পরীক্ষা দিতে দিতে তখন খিদে পেয়ে যাবে। তো আমি এখন ওকে খাইয়ে দিই, তারপরে আবার পরে দেখা করছি। রুটি খাবে, রুটি রুটি খাবে। এতে বুনি হাসছে, দাদা ধরেছে বলে বুনি হাসছে নাকি গো? দাদা ঘুমিয়ে গেল আর বুনি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। দাদা ঘুমিয়ে গেল আর বুনি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। বাবু বিছানা করে দিয়েছি, শুবি আয়। পাপা বসবে না, আমি শোবো তোর কাছে, এখন আমি খাবো না। আমি
সিঙ্গারা খাইছি, ফুচকা খাইছি না, আজকে দে একদম খেতে নেই। আজকে ডিনারে আছে রুটি, ছোলার ডাল, আলু সয়াবিন তরকারি, আর আছে কমলাভোগ মিষ্টি। তো এই প্রচণ্ড গরম, গরমে আর আমার তো কিছু খেতে ইচ্ছা করছে না, এটা মানবের জন্য রেডি করেছি, তো ওকে এখন খেতে দিয়ে দেবো। ওইদিকে রায়কে নিয়ে আছে, আর রিমোর কাছে এখন শুতে হবে, ও ভয়ে একা শুতে পারছে না, ঘুম পাচ্ছে অথচ ওর ভয়ে একা শুতে পারছে না। তো এটা এখন আমি ওকে দিয়ে দিই, ও আর যতবার বাথরুমে ঢুকছি ততবার চোখে মুখে জল দিয়ে আসছি, মানে এত গরম আর এত অসহ্য, মানে একটা অস্বস্তিকর গরম না কি বলবো। আর তোমাদেরকে দেখাই, এদের এখন চলছে গল্প, এতক্ষণ ঘুমে দেখতে পাচ্ছিল না, এই যে দেখি দেখি বাবু চোখটা দেখি, আর রায় কি করছে, ওর বিছানা টপকে চলে আসছে, খুব মুশকিল রে তোদেরকে নিয়ে, খুব মুশকিল। দাদা চলে যাবে ওই দিকে, বুনি চলে আসবে এই দিকে, আর তোরা দুজনে ফুটবল খেলবি। বাবু ওই এই বাবু এই বালিশটা কিসের রে, এই বালিশটা কিসের, এই বালিশটা কিসের, রায় কোথায় চলে আসছে দেখো, ওর বালিশ ছেড়ে চলে আসছে রায় এইদিকে, আর রিমো চলে যাবে বালিশ টপকে ওইদিকে। গল্প শোনা হলো, কালকের জন্য হলো, কালকে গল্প হবে মহিষাসুর আর দুর্গার গল্প, মা দুর্গার গল্প আর মহিষাসুরের গল্প, একদম এগুলো ঘুমের না, এগুলো খলামো খলামো হচ্ছে খলামো। বেলাবেলায় বাজার গেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর কি কি জিনিস কিনেছি টুকটাক বেশ কিছু জিনিস কিনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর ওই দোকানে যখন গেছিলাম সেখানে ভিডিও করা হয়নি, তো ওটা ওই জন্য ওটা স্কিপ করে গেছি। তো এখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি, আমি দুটো মানে একটা সালোয়ার কিনেছি আর একটা কুর্তি কিনেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা একটা ওই কাপ্তান টাইপের কুর্তি আর কি, মানে যেরকম আমি আজকে পরে গেছিলাম বাজারে, তো ওই টাইপেরই কুর্তি। তো এই কুর্তিগুলো আমার খুব ভালো লাগে, আর এটা সুতির নিয়েছি। এখন তো বেশিরভাগ কুর্তি মানে বেশিরভাগ দোকানেই এখন দেখছি সব ওই লিনেন বা রেয়ন কি কাপড় বলে ওই কাপড়েই বেশিরভাগ আছে, তো ওই ওই কুর্তি আমার অনেকগুলো আছে, ওগুলোর থেকেও আমার এই সুতির কুর্তিগুলো বেশি পরতে বেশি কমফোর্টেবল লাগে। তো এটা একটা নিয়েছি আমি, এই যে এই রেডিমেড চুড়িদারটা নিয়েছি, অনেকদিন পর এটা মানে আমি একটা রেডিমেড চুড়িদার কিনলাম, আমি জেনারেলি পিসি কিনি বেশি, আর তাছাড়া তো এখন তো কুর্তি প্রচুর, রেডিমেড চুড়িদার খুব একটা কেনা হয় না। আর তো আর এই রিসেন্ট কিছুদিন আগে তো একটা পিস বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি ওটা, আর এইটা আমি আজকে রেডিমেড নিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। আর এটার সাথে এরকম একটা প্যান্ট আছে, এগুলো হয় চুড়িদারের পাটিয়ালা টাইপের আর কি প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। এটা আমি মেনলি স্কুল যাওয়ার জন্যই নিয়েছি। তো এই বাকি যেগুলো নিয়েছিলাম টুকটাক সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, খালি এই দুটো জিনিস শেয়ার করা হয়নি, তো এটাও তোমাদেরকে দেখালাম, যাওয়া আছে, নিজে হাতটা দেওয়া আছে, একদমই পিওর কটন। আর এটার দাম নিয়েছে হলো, এটার দাম নিয়েছে 1150, এটা নিয়েছে 1150, আর এটা খুবই কম দাম কিন্তু খুবই ভালো মেটেরিয়াল, এখন কালার উঠবে কিনা জানি না। এটার দাম আছে 310,
আর এটা আছে 1150। তো ফাইনালি এখানে রিমো ঘুমিয়ে গেছে আর আমরাও সবাই শোয়ার মানে শুতে চলে এসেছি আর কি। আর কালকে লাস্ট পরীক্ষা, তো সকাল সকাল ওকে আবার উঠতে হবে। আর রায় এখনও ঘুমায়নি, ও খুব হাত পা ছুড়ে এখন খেলা করছে এখানে। দেখি দেখি দেখি, ঘুমের চিহ্ন নাই, ঘুমের চিহ্ন নাই, কখন ঘুমাবা? তো দেখতেই পেলে রায় এখন পুরো খেলার মুডে, হাত পা ছুড়ে একদম খেলছে। এখন কখন ঘুমাবে কোনো ঠিক নেই, প্রত্যেক দিনেরই এটা এখন রোজকার ব্যাপার হয়ে গেছে। আর রাত জাগাটাও আমার এখন রোজকার ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো রেখো। টাটা, গুড নাইট।